সবকে থানায় ডেকে ইতিমধ্যে জেরা করা, অনেকে ভাববে যে আইন শৃঙ্খলার ব্যাপার হতেই পারে, শুধু এটা প্রথম হচ্ছে না। পশ্চিমবাংলার প্রেসকে প্রায় ভ্রমণ নিয়ে দেওয়া হয়েছে, এখন ভ্রমণ ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। চতুর্থ স্তম্ভ বলে আমরা গর্ব করি গণতন্ত্রে, প্রেস মিডিয়ায় যদি কথা বলতে না পারে, সত্য তুলে ধরতে না পারে, তাহলে সমাজ কার কাছ থেকে জানবে? এটা তো হয় না। যারা এতদিন মুখ বুঝেছিলেন, ভয়ে চুপ করেছিলেন, তারা মনে হচ্ছে সমাজের প্রতি যেটা হচ্ছে এটা অন্যায় হচ্ছে, সত্য গোপন করা হচ্ছে, তাই তারা সেই সত্য তুলে ধরেছেন। আর তার পরিণাম হচ্ছে একটা এই ধরনের প্রতিষ্ঠিত সংবাদপত্রের সম্পাদককে থানায় নিয়ে ধরা হচ্ছে। এটা প্রথম নয়, এর আগে নিউজ এইটিনের পুরো চিফ সাংবাদিককে ডেকে 12 ঘন্টা জেরা করা হচ্ছে। আরামবাগ টিভি দেখিয়েছিল যে থানায় ডেকে 1 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, ক্লাবগুলোকে তার ভিডিও দেখিয়েছিল, তার জন্য তাদেরকে বন্ধ করা হয়েছে, কেস করে জেলে ঢোকানো হয়েছে, সিএমকে বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু সত্য দেখিয়েছিল। তো যারা প্রতিষ্ঠিত মাধ্যম সংবাদ মাধ্যম তাদের প্রমুখদের ধমকি দিয়ে যখন বন্ধ করা যাচ্ছে না, আইন দেখানো হচ্ছে, আইনের লাঠি দেখানো হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে,